আসসালামু আলাইকুম পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে এস এল ফাইভ কোর্সের বারোতমা পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেল থেকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি তো গত পর্বে আমরা এস টি এম ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম তখন পিছনের কোর্টগুলা ইন্ডেক্স ডট এসটিএমএল থেকে রিমুভ করে দিচ্ছি এখানে ফর্ম দেখেন ফর্মটা রিমুভ করে দিলাম কন্ট্রোল এস রিমুভ করে রিফ্রেশ করলাম কোনো কিছু নাই তো আজকে আমি কী কী জিনিস নিয়ে আলোচনা করব এস টিএমএল হ্যাড এস টিএমএল কারসেট এস টিএমএল রেসপন্সিভ এস টি এম এল এনটিস ওকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা তো এখানে দেখেন প্রথমে হ্যাড তো হ্যাড কিন্তু অলরেডি আমরা মোটামুটি আইডিয়া পাইছি যেহেতু অনেকগুলো পর্ব কমপ্লিট করছি তো তারপরে আমি এই জিনিসটা পুরোটা রিমুভ করে দিচ্ছি দেখেন নতুন করে একটা উইন্ডো নিচ্ছি হ্যাঁ আমরা জানি যে এস টিএমএল লেখে কিবোর্ড থেকে স্পেস দিলে আমাদের এস্টেম সে মেনশন করবে তখন এটাতে দিয়ে দিলে অটোমেটিক্যালি সে ফুল ফর্মেটটা নিয়ে নিবে ওকে তো এখানে দেখেন এটা হলো আমাদের HTML এল হ্যাড ট্যাগ হ্যাড ওপেন হেড ক্লোজ আর হ্যাডের ভিতরে টাইটেল এবং মেটা এর দুইটা ট্যাগ ব্যবহার করা হয়েছে তো হ্যাডটা কি মূলত তো আমরা এসটিএমএল হ্যাডের মধ্যে কিছু কিছু জিনিস আছে এটা টোটালি এসটিএমএল হ্যাড ট্যাগের মধ্যে ইউজ করতে হবে যেমন টাইটেল যে জিনিসটা আমরা ইউজ করেছিলাম এটা অবশ্যই এস এল টাইটেলের মধ্যে রাখতে হবে তাহলে আমরা এটা এস টি এম এল ফাইভ কোর্স এটা লিখেছিলাম টাইটেলের মধ্যে আর এখানে এর মধ্যে একটা জিনিস দেখেন আমরা এস ফোর নামে একটা ট্যাগ নিলাম এর মধ্যে আমরা একটু ইয়াদি দিস ইজ এইচ টি এম এল ফাইভ বা আচ্ছা বারোতম ক্লাস দিয়ে দিলাম ওকে সেভ করলাম সেভ করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে তাহলে আমাদের এরকম আসছে এখন হেড ট্যাগের মধ্যে আমাদের অলওয়েজ টাইটেলটা থাকবে আর একটা জিনিস থাকবে সেটা হলো আমরা যখন কোনো স্টাইল করব। ইন্টারনাল সি এর যেটা যেটা আমি পিছনে আলোচনা করেছিলাম সেটাও আমাদের এই হেয়ারট্যাগের ভিতরে লিখতে হবে তাহলে আমি এখানে যখন স্টাইল নিব ইন্টারনাল ট্যাগ ইন্টারনাল সি তাহলে একটা স্টাইল ট্যাগ ওপেন করব। স্টাইল ট্যাগ ওপেন এবং স্টাইল ট্যাগ ক্লোজ এখন এর ভিতরে আমরা কি স্টাইল করব। যেমন আমি এখানে এস ফোরটা নিলাম ওকে এস এসফটা এখন সেকেন্ড বাকেট দেবো তো এটার মধ্যে আমি একটা স্টাইল করবো মনে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দিয়ে দিলাম ওকে তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হয়ে গেলো অর্থাৎ হেড হেড ট্যাগের ভিতরে আমাদের স্টাইল করতে হবে যদি আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করি তাহলে এটা ওকে তারপরে এটা গেল আর আমাদের এক্সটার্নাল সিএসএসের একটা একজাম্পল দেখিয়েছিলাম মাঝখানে তো আমরা যখন কোনো হাইপার লিঙ্ক এইস রেফ যেমন এখানে আমি যদি বলি হাইপার লিঙ্ক এইস রেফ মানে হাইপার লিঙ্ক যদি কোন লিঙ্ক দেয় আমরা এক্সটার্নাল সিএসএসের তাহলে আমরা এই হ্যাড ট্যাগের মধ্যে ইউজ করবো হ্যাডট্যাগের ভিতরে তাহলে আমি এখানে মনে করেন এই সেম জিনিসটাই যে আমাদের একটা সিএসএস ফাইল ছিল যেটা আমরা মাঝখানে ডিজাইন করেছিলাম স্টাইল ডট সি এস এই স্টাইল ডট সি এসএএসটা এখন আমি এখানে লিঙ্ক আপ করতে চাচ্ছি মনে করেন তাহলে আমরা একটা লিঙ্ক ট্যাগ নিব লিঙ্ক এখানে রিয়াল ইকুয়াল স্টাইল শিট আর এখানে টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সি এস আর এখানে আমি বলে দেবো এই যে আমাদের ডিরেক্টরিটা সি এস ফোল্ডার স্ল্যাশ স্টাইল ডট সি এস এস ফাইলের নাম এখন এখানে আমরা এস ফোরটা ট্যাগটা ইউজ করছি তাহলে এই ফাইলের মধ্যে আমি এস স্পোর্টটা দিয়ে দেবো ওকে আর আগে আমাদের যা স্টাইলটা ছিল সেটাই থাকবে ই হলো কালার অরেঞ্জ ওকে আমি সেভ করলাম সেভ করে এখন যদি বাজারটা রিলোড দেই তাহলে দেখেন আমার কালার টেক্সট কালার যেটা হোয়াইট হয়ে গেলো এবং ব্যাকগ্রাউন্ড ইয়েলো তার মানে কি এই ট্যাগের মধ্যে আমাদের লিঙ্কগুলো হবে এক্সটার্নাল সিএসএসএস যেটা আমরা করব টাইটেলটা থাকবে আর কোনো স্টাইল করতে গেলে সেটা আমাদের এই এইস ট্যাগের ভিতরে করতে হবে মানে হেয়ার ট্যাগের মধ্যে ওকে ওকে তারপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব সেটা হলো এস টি সেট এখানে দেখেন কার্ড সেট বলতে আমরা মূলত বুঝি ক্যারেক্টার সেটস ঠিক আছে ক্যারেক্টার সেটস এটা মূলত কার্ড সেট তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কার্ড সেট থাকবে অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টার তো আপনারা জানেন যে কম্পিউটার মূলত কোনো নির্দিষ্ট ক্যারেক্টার ইনপুট নেয় না আসকি কোডের মাধ্যমে নেয় তো আসকি কোড এখন বলতে গেলে আর একটু ডিটেলস আলোচনা করতে হবে ওইদিকে যাচ্ছি না তাহলে আমরা এই ম্যাটটা এর মধ্যে কার সেট ইকাল ইউটিএফ এটা এট আমরা বলে দেবো তাহলে আমাদের বিভিন্ন ক্যারেক্টারগুলো সাপোর্ট করবে সেটা যেমন জিরো থেকে আপনার নাইন পর্যন্ত তারপরে আবার এ থেকে জেড পর্যন্ত আবার স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে মনে হয় যে এইগুলা সব আমাদের সাপোর্ট করবে কি করলে আমরা এই কার্ডসেট ইউটিএফ এর দিয়ে দেব কার্ডসেটের মধ্যে তাহলে এটা হলো আমাদের আর আরেকটা থাকবে দেখেন মেটা ম্যাটা যেগুলো থাকবে এইগুলো মূলত আমরা এই হ্যাড ট্যাগের মধ্যে ইউজ করবো যেটা আমি বলতেছি যে হ্যাড এসটিএমএল হ্যাড তো হ্যাড ট্যাগের ভিতরে আমাদের যাবতীয় ম্যাটা থাকবে তো এখানে দেখেন ম্যাটার মধ্যে আমি বলে দিলাম ম্যাটা ইউটিএফ এর তার মানে সে আমার যাবতীয় কন্টেন্টগুলো কী করলো এ করে নিলো সাপোর্ট করবে এখন ম্যাটার মধ্যে আরও কিছু জিনিস থাকবে এখানে দেখেন ম্যাটার নেম এটা মূলত যে আমি আরেকটা জিনিস বলছি সেটা হলো রেসপন্সিভ তো এই রেসপন্সিভটা কি এসটিএমএল রেসপন্সিভ এসটিএমএল রেসপন্সিভ হিসেবে এটা কাজ করবে দেখেন ম্যাটার নেম এখানে আমি বলে দিলাম ভিউ পোর্ট আর এখানে কন্টেন্ট ইকুয়াল ওয়াইড ডিভাইস হাইফ অ্যান্ড তারপরে এখানে বাই এই জিনিসটা দেওয়া থাকবে তো এটা আমাদের রেসপন্সিভ এর ক্ষেত্রে কাজ করে থাকবে যেমন আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রতিটা ওয়েবসাইট রেসপন্সিভ হয় এবং হইতে হবে কারণ একটা ওয়েবসাইট বিভিন্ন ডিভাইস অনুযায়ী সাপোর্ট করবে যেমন আমি যদি মোবাইলে ওপেন করি তাহলে মোবাইল ফর্ম্যাটে আসবে আমি যদি ট্যাবে ওপেন করি তাহলে ট্যাবে যে সাইজ আছে সেই অনুযায়ী আসবে অথবা আমি যদি কম্পিউটারে ওপেন করি কম্পিউটারেরও বিভিন্ন সাইজ থাকতে পারে যেমন পনেরো ইঞ্চি ডিসপ্লে সতেরো ইঞ্চি ডিসপ্লে চব্বিশ ইঞ্চি ডিসপ্লে যে সাইজ থাকে সেই সাইজ অনুযায়ী আসবে তাহলে আমাদের এই রেসপন্সিভ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো রেসপনসিভ আমরা যখন বোর্ডস্টপ ইউজ করবো সেখানে বাই ডিফল্ট রেসপন্সিভ করা আছে যেহেতু এটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আমরা মনে করেন বোর্ডস্টপ জানি না বা বোর্ডস্টপ নিয়ে এখন কাজ করতেছি না তাহলে সিএসএস এর মাধ্যমে আমাদের রেসপন্সিভ করতে হবে এখন রেসপন্সিভ করতে গেলে দেখেন আমি এখানে একটা স্টাইল করব এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যেমন এখানে আমি একটা স্টাইল ট্যাগ নিচ্ছি দেখেন স্টাইল স্টাইলের মধ্যে আমি ওয়াইড দিয়ে দেব ওয়াইড এখন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন একটু আমরা যদি কোনো ফিক্সড ওয়াইড দিয়ে দেই তখন ব্রাউজারটা যদি শুটো করি শুটো করার পরেও ওই ওয়াইটটা ধরে রাখবে যেমন আমি এখানে মনে করেন তেরোশো পঞ্চাশ পিকজেল দিয়ে দিলাম দিয়ে আমি সেভ করলাম যে বডি যেটা আছে বডির যাবতীয় কন্টেন্টগুলো আমি পুরো বডিটাকেই স্টাইল করে দিলাম হোয়াইট ইকল তেরোশো পঞ্চাশ পিকজেল এখন আমি রিলোড করলাম দেখেন তাহলে আমার তেরোশো পঞ্চাশ পিকজেল নিল কিন্তু যদি আরও মনিটর বড় হয় তখন কি হবে সে কিন্তু পুরো ওয়াইটটা তেরোশো পঞ্চাশে নিয়ে নেবে আর বাড়বে না তার মানে এটা আমার হইল না আবার যখন আমার যেগুলা ছোটো সাইজে মনিটর থাকবে দেখেন এটা কিন্তু যখন আমি একটু ব্রাউজারটা শুটও করলাম আমার নিচে একটা অ্যাসও আসছে এদিকে গেছে যে তেরোশো পঞ্চাশ আমি ফিক্সড বলে দিয়েছি এই জন্য সে তেরোশো পঞ্চাশ নিচে তার মানে এটাও আমার রেসপন্সিভ না এই ক্ষেত্রে আমরা যখন রেসপন্সিভ নিয়ে কাজ করবো আমরা অলয়াজারসেন্টিস ইউজ করবো ওকে তাহলে আমি ওয়াইট তেরোশো পঞ্চাশ না দিয়ে আমি যদি দিয়ে দিই ওয়াইট হানড্রেড পারসেন্ট তাহলে দেখেন এটা কী হইলো ওয়াইট হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নেবে প্রতিটা ডিসপ্লের উপর ডিপেন্ড করে যখন আমি এটা একটু ছোটো করবো ব্রাউজারটা দেখেন এখন এটা আমার ছোটো হয়ে গেলো আবার যখন আর একটু বড়ো করবো ওইভাবে আসবে তো এটাই মূলত অর্থাৎ এখানে আমি যদি একটা পি ট্যাগ নিয়ে জিনিসটা বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম পি এখানে পিটা ক্লোজ আর এখানে একটু বেশি ডিসক্রিপশান দিতেছি তাইলে আমরা জিনিসটা বুঝতে পারবো দেখেন ডামি কন্টেন্ট নেই ওকে পর্বটি একটু আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কী বলতেছি আর আমার পর্বগুলো একটু লম্বা হয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করি ওকে এখন দেখেন আমি পিটেক নিলাম পিটেক নিয়ে এখন যদি এই ব্রাউজারটা আমি রিলোড করি তার মানে আমার এই কন্টেন্ট আছে যখন আমি ছোটো ব্রাউজারে আসতেছি তখন এই যে আমার লাইনটা নিচে নেমে আসে কারণ আমি হানড্রেড পার্সেন্ট দিয়েছি আর যদি আমি প্রথম যেটা দিয়েছিলাম তেরোশো পঞ্চাশ পিক বা কোনো একটা ফিক্সড ওয়াইড দিয়ে রাখি তখন এটা কিন্তু আমার রেসপন্সিভ হইতো না দেখেন এই যে অনেকগুলো ভিতরে ওই দিকে চলে গেছে তার মানে এটা আমার রেসপন্সিভ না তো এই ক্ষেত্রে আমরা যখন এস টিএমের রেসপন্সিভ নিয়ে কাজ করবো তাহলে ফার্স্ট নিয়ে কাজ করবো ওকে ওই যে ওই দিন আমরা ডিউব দেখিয়েছিলাম ডিউবের ক্ষেত্রেও যদি মনে করেন আমাদের এমন হইতে পারে এটার মধ্যে আমি তিনটা বক্স করলাম একটা বক্স এ পর্যন্ত আর একটা এখান থেকে এ পর্যন্ত আর একটা এই পর্যন্ত তাহলে আমরা তিনটাকে একশো ভাগের যে পার্সেন্টেজটা আসে তেত্রিশ পয়েন্ট সামথিং সেই অনুযায়ী পার্সেন্টেজ করে নেব তাহলে আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে এটা পার্সেন্টেজ অনুযায়ী নেব ওকে তাহলে আমরা দেখলাম এস টিএমএল কার সেট রেসপন্সিভ এখন এখানে আরেকটা দেখেন ম্যাটা একটা জিনিস আছে এই যে ম্যাটা ম্যাটাটা তো অবশ্যই এসটিএমএল হ্যাড ট্যাগের মধ্যে ইউজ হবে তা আরও বিভিন্ন রকমের ম্যাটা থাকবে এখানে দুইটা দেওয়া আছে যেমন আমরা ম্যাটা ইউজ করব ম্যাটা দেখেন কার্ড সেট না এখন আমি দেবো ম্যাটার নেম ম্যাটার নেম তো দেওয়া আছে মেটা অতর ঠিক আছে অর্থাৎ এই সাইটটার মালিককে তাহলে অতরের মধ্যে আমি দিব মনে করেন মেটা অথর এখানে দেব নামটা ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন আমরা যখন মেটা নিব মূলত আমাদের প্রতিটার একটা নেম দিতে হবে তারপর ওয়াতরটা আমরা কন্টেন্টের মধ্যে দিব ওকে তাহলে আমি এখানে বলবো মেটা নেম নেমের মধ্যে জাস্ট আমি এখানে লিখবো ওয়াতর তারপরে এটার কন্টেন্ট কি কনটেন্টের মধ্যে আমি আমার নাম দিয়ে দেবো মনে করেন আমার নাম অথবা পপুলার সফট আইটি তাহলে আমি মনে করেন মেটা ম্যাটা ওয়াতর যে এটা মনে করেন মালিক সে তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম আসাদুল্লাহ আর একটা মেটা আমি ইউজ করব ম্যাটা এটার মধ্যে আমি বলে দেবো মনে করেন মেটা ট্যাগ ওকে এখানে নেম দিব নেমের মধ্যে আমি বলে দেবো মনে করেন ট্যাগ এখন ট্যাগ জিনিসটা কি আমরা যখন যে কোনো কিছু গুগলে সার্চ করি বিভিন্ন ট্যাগ দেওয়া হয় ঠিক আছে এই ট্যাগুলো দরে মূলত সার্চ হয় যেমন এখানে টক টু টেক্সট এখানে অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে তারপরে এই যে অটোমেটিক্যালি কিছু জিনিস চলে আসতেছে এটা মূলত এস ট্যাগ বলা হয় তো আমি চাচ্ছি যে আমি যেহেতু এসটিএমএলের কোর্সটা করতেছি কিছু ট্যাগ দেবো তাহলে এখানে মেটা নেইম আমি বলে দেবো ট্যাগ আর কন্টেন্টের মধ্যে আমি বলবো যে ট্যাগগুলা দিতে চাচ্ছি তাহলে এখানে মনে করেন আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে দেবো ট্যাগুলো অবশ্যই যেহেতু আমি এখানে একটা ডাবল কোটেশন নিয়ে নিছি ঠিক আছে তার ভিতরে যদি আমি আরেকটা কোটেশান নিতে চাই তাহলে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে নিব তাহলে আমি বলে দেবাম এসটিএমএল আরেকটা কমা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেবো মনে করেন এসটি ফাইভ কমা এভাবে আমরা অসংখ্য ট্যাগ দিতে পারবো তারপর আমরা আর একটা ম্যাটা নিতে পারি অর্থাৎ আপনারা যখন এসএ করবেন এসএ কাজ করার জন্য এভাবে ম্যাটার নিয়ে মূলত কিওয়ার্ডগুলো দেওয়া হয় তাহলে আর একটা নেব ম্যাটটা নেম নেম ইকুয়াল আমি বলে দেব মনে করেন কিওয়ার্ড যে কিওয়ার্ডও অনেকটা ট্যাগের মতো কাজ করবে তাহলে কন্টেন্ট কি কন্টেন্টের মধ্যে এখানে আমি কয়েকটা এ দিয়ে দেবো এই যে এই রিলেটেড কিছু কন্টেন্ট আমি দিতে পারি ঠিক আছে কমা কমা দিয়া যে কী কী ওয়ার্ড থাকবে ঠিক আছে তারপর ম্যাটার ডিসক্রিপশান থাকতে পারে ম্যাটা কল আমি বলে দেব ডিসক্রিপশান আর এখানে আমাদের কন্টেন্টের মধ্যে থাকবে কি এই যে আমাদের যে কোর্সটা সম্পর্কে সেটা ডিসক্রিপশান আমি মনে করেন বলে দিলাম যে এস এল ফাইভ ফুল কোর্স ঠিক আছে এরকম অনেক ডিসকাশন থাকতে পারে তার মানে হেড ট্যাগের মধ্যে আমরা এই ম্যাটাগুলো নিয়ে কাজ করব তার মানে আমরা এস্টেম ম্যাটা নিয়েও মোটামুটি একটা আলোচনা হয়ে গেলো এস্টেমেল ম্যাটা ঠিক আছে এখন এনটিটিস জিনিসটা একটু আলোচনা করি পর্বটা অবশ্য একটু বড় হয়ে গেছে সেটা হলো এনটিটিস জিনিসটা কি তো আমি মাঝখানে একটা জিনিস আপনাদের আলোচনা করেছিলাম যে এনটিটিস হ্যাঁ স্পেস দেওয়ার জন্য আমরা মূলত একটা জিনিস ইউজ করি সেটা হলো অ্যাম্বারসেন্ট এনভিএসপি যেমন এইখানে এস ফোর ট্যাক ডাবার নেই বা এস থ্রি ট্যাগ নিলাম এখানে আসাদুল্লাহ স্পেস দিয়ে গালিব ওকে এখন আমি ব্রাউজারটা রিলোড করলাম দেখেন রিলোড তো এর ভিতরে আমি যদি অনেকগুলো স্পেস দিই তাহলে এখানে এইভাবে স্পেস দিলে আসবে না তো সেই ক্ষেত্রে আমরা এনটেড ইউজ করেছিলাম দেখেন যেমন এখানে এখন আমি অ্যামসেন্ট এনপি এসপি সেমিকুলন যতবার দিব ততটা স্পেস আসবে একটা দুইটা তিন চার পাঁচ এভাবে মনে করে দিলাম পাঁচটা তাহলে আমার আউটপুটে কী আসবে পাঁচটা স্পেস আসবে এটা মূলত আমার এনটি তো এনটি আরও থাকতে পারে যেমন আমি চাচ্ছি যে একটা লেস দেন সিন্ধু নিয়ে আসবো যেমন এখানে একটা লেস দেন চিহ্ন শো করে থাকে তাহলে লিখবো আমি অ্যামসেন্ট এল টি সেমিকোলন তাহলে এটা আমার কী হবে লেস দেন এল দে মানে লেস এল টি মানে লেস দেন ঠিক আছে দেখেন এই যে আমার একটা লেস দেন চিহ্ন আসছে তো আমি চাচ্ছি যে একটা গ্রেটার দেন চিহ্ন নিয়ে আসার জন্য তাহলে অ্যামসেন্ট জিটি লিখবো তাহলে আমাদের গ্রেটার দেন চিহ্ন আসবে দেখেন গ্রেটার দেন তো অনেক সময় আমরা কপি রাইট এর জন্য একটা চিহ্ন দিতে চাই যে ওয়েবসাইটে কেয়ার ডিজাইন করছে সেটা কপিরাইট বাইয় তাহলে আমরা এখানে মনে করে দিতে পারি এই যে সিস্টেমে দেখেন যে কপিরাইট এখানে লেখলাম কপি রাইট তারপরে এখানে চাচ্ছি যে আমি চিহ্নটা দেওয়ার জন্যে তাহলে এখানে লিখবো অ্যাম্বারসেন্ট কপি সেমিগোলন তাহলে আমাদের এটার একটা চিহ্ন আসবে যে কপিরাইট অ্যাট দ্য রেটের মতো একটা চিহ্ন আসবে আর কেয়ার কপিরাইট করছে আসাদুল্লাহ গালিব যেমন আমি এটা রিলুট করলাম দেখেন এই যে আমাদের কপিরাইটের একটা চিহ্ন আসে ঠিক আছে সি ভিতরে এখন আমরা অনেক সময় রেজিস্ট্রেশনের একটা আইকন দিতে চাই যে রেজিস্টার্ড স্টেশন বা রেজিস্টার দিলাম রেজিস্ট্রেশন মনে করে দিলাম এখন এর ক্ষেত্রে আমরা কি এন্টিটি ইউজ করব আর জি এইভাবে আমি যদি এটা রিলুট করি তাহলে দেখেন এই যে আমাদের রেজিস্ট্রেশনের যে একটা আইকন সেটা চলে আসছে তো আপনারা এই আইকন অসংখ্য অ্যান্টিটিস আছে যখন যেটা লাগে আমরা গুগল থেকে নিয়ে নেব মোবস্থ করার দরকার নাই জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখাইলাম আর কি তো আজকে আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম তো পর্বটি একটু বুঝে বুঝে দেখবেন এবং প্র্যাকটিস করবেন তো আগামী পর্বে আমরা আর একটা ভালো কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ